সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌগিক ঘনবস্তুর ক্ষেত্রফল সম্বন্ধে। তো আমরা একটা বস্তু দেখি, এই বস্তুটার নাম আমি নিজেও জানি না, তোমরা হয়তো দেখবে তার জড়ানো থাকে। তো এই বস্তুটা তোমরা কমেন্টে জানাবে এই বস্তুটার নাম কী। তো এখানে আমরা কী করি, অনেক সময় তার জড়াই বা বিভিন্ন সময় আমাদের এটা কাজে লাগে। তো এক, এটাকে আমরা কী করবো, এটাকে আমরা রং করব, বা মনে করো যে রং করা হয়ে গেছে। তো আমি তোমাকে বললাম যে এই বস্তুটায় আমার সমগ্র তলে রং করতে আমার খরচ হয়েছে 100 টাকা খরচ হয়েছে। কত টাকা খরচ হয়েছে? 100 টাকা আমার এই বস্তুটায় খরচ হয়েছে। তো বস্তুটাতে রং করতে খরচ হয়ে কত? 100 টাকা। তো এখন আমার প্রশ্ন, আমার প্রতি প্রতি বর্গ সেন্টিমিটার আমার কত টাকা খরচ হয়েছে? অর্থাৎ প্রতি বর্গ সেন্টিমিটার, অর্থাৎ মনে করো সাপোজ এদিকে আমার 1 সেন্টিমিটার, একটুকু সব দিকে আমার এটাকে 1 বর্গ সেন্টিমিটার বলা হয়। তো এতটুকুতে আমার রং করতে কত খরচ হয়েছে? তো এটা আমরা বের করব। তো এটা বের করতে হলে আমাদের সমগ্র বস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হলে আমাদের এখানে লক্ষণীয় যে এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠ সেম পৃষ্ঠ, তাই না? তো এই পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বের করব। তো এই পৃষ্ঠের ক্ষেত্রফল দেখা যায় কি, এটা একটা বৃত্তাকার শেপ, এটা একটা কি বৃত্তাকার শেপ। তো এটাও একটা বৃত্তাকার শেপ, আর এদিকেও তো রং করতে হবে আমাকে, এই সাইডে রং করতে হবে না? এই যে ভিতরে এদিকের রংটা এই এই বরাবর রং করতে হবে। কিন্তু এখানে আমরা একটা পরিপূর্ণ বৃত্ত পাইছিলাম, কিন্তু এখানে এই বৃত্তটা কি, এখানে আমাদের মাঝের অংশে কিন্তু কি সিলিন্ডার ঢোকানো আছে। এখানে কি আছে? এখানে একটা আমাদের সিলিন্ডার ঢোকানো আছে। হ্যাঁ, এখানে সিলিন্ডারটা ঢোকানো আছে, এদিকেও আছে। তার মানে আমাদের এদিকেও রং করব, এদিকেও রং করব, এবং এখানেও রং করব, এদিকেও রং করব। পাশাপাশি আমরা এই যে সিলিন্ডারের বক্রতলে আমরা কী করবো, সিলিন্ডারের বক্রতলেও আমরা রং করব। তো ঠিক আছে, তো আমরা এখন চিত্রগুলো আমরা আঁকাই নিই। তো এই পৃষ্ঠের ক্ষেত্রে কী হবে, এই পৃষ্ঠটা সম্পূর্ণ একটা বৃত্ত। তো এই পৃষ্ঠের মতো অনুরূপ একটা বৃত্ত এখানে আছে সেম। তো এই বৃত্তটা আমরা কি 2 দিয়ে গুণ দিই, তাহলে এদিক এদিকের তল এবং এই তল কি দুইটা তল আমরা পেয়ে গেলাম। তো এই তলের ব্যাসার্ধ আমি বের করব বৃত্তাকার 13 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। আর এখন আমি সিলিন্ডারটির সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করবো, সিলিন্ডারের বক্রতলের আমি ক্ষেত্রফল বের করব। তো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটা বন্ধুরা দেখো, এর ব্যাসার্ধ আমাকে আগে বের করতে হবে। সিলিন্ডারে কী বের করবো আমি? ব্যাসার্ধটা আগে বের করবো। তো ব্যাসার্ধ বের করবো কীভাবে? এত ব্যাসার্ধ আমি মাপতে পারবো না, আগে আমি তাহলে পরিধিটা বের করে নিই। আমি পরিধি আমাদের হচ্ছে 36 সেন্টিমিটার। পরিধি আমাদের কত বন্ধুরা? 36 সেন্টিমিটার। তাহলে আমাদের এটার পরিধি যদি 36 সেন্টিমিটার হয়, অর্থাৎ 2π, এটার পরিধি, অর্থাৎ এটার পরিধি হচ্ছে আমাদের 2π, আর সমান হচ্ছে 36। ইমপ্লাই দ্যাট আর সমান 5.73 সেন্টিমিটার। অংশের আমরা ই পেয়ে গেছি। তো ব্যাসার্ধ পেয়ে গেলাম, ব্যাসার্ধ কত পেলাম বন্ধুরা আমরা? 5.73। অর্থাৎ আমাদের, আমরা যখন এই অংশে কালার করব তখন শুধুমাত্র আমাদের এইটুকু দিয়ে কালার করতে হবে, অর্থাৎ সিলিন্ডার অংশের টুকু বাদ যাবে, তাই না? অর্থাৎ কী হবে ঘটনাটা, এখানে আমার তো সিলিন্ডার ছিল, এখানে আমার সিলিন্ডারের এইটুকুর ব্যাসার্ধ আমার কত জানা আছে, আমি একটা বড় করে আঁকাই তোমাদের জন্য সুবিধার্থে। এটার ব্যাসার্ধ আমার কত ছিল? এটা ছিল হচ্ছে আমার 5.73
73। আর টোটাল ব্যাসার্ধ আমার কত? টোটাল ব্যাসার্ধ আমার জানা আছে কত? 30। তাহলে টোটাল ব্যাসার্ধ আমাদের হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 30। ক্ষেত্রফল তৈরি করব এই অংশ এবং এই অংশের, অর্থাৎ এই অংশ এবং এই অংশ সেম। তাহলে এটা আমাদের পাই আর স্কোয়ার ইজ, সরি, পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার। খেয়াল করি এখানে আমি রং করব এইটুকু অংশে, অর্থাৎ সিলিন্ডার অংশের এলাকাটুকু আমার বাদ যাবে। তার মানে এরকম অংশ কি এদিকেও আছে আর এদিকেও আছে, আমি কি দুই দিয়ে গুণ দিব? তো ঠিক, খেয়াল করি তো আমার টোটাল, আচ্ছা এটা আমি পরের দিন লিখছি, আমি টোটাল বৃত্ত, এটা তো টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত? টোটাল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমার 530 cm². আর আমাদের এই যে ভেতরের অংশে, অর্থাৎ এইটুকুতে তো আমার সিলিন্ডার লাগানো ছিল, সিলিন্ডারের ব্যাসার্ধ কত ছিল আমার? অর্থাৎ এই ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি 5.73 হয় তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল কি পাই? তো এটাকে আমরা 2 দিয়ে গুণ দেবো, কারণ এদিকেও যে যে চিত্রটা আমরা দেখছি এদিকেও সেমই একই সেম কেস। তো আমরা বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কোন অংশের ক্ষেত্রফল পাওয়া যায়? এই অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। আমি আবারও বলছি যে টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে ফেলে দিই তাহলে এই কাল এই এই অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে, অর্থাৎ আমাদের এই অংশগুলোর ক্ষেত্রফল পাওয়া যাবে। এই যে এই অংশ ভিতরের এই অংশগুলো রং করবো যেগুলো, তো এই অংশ এই অংশ দুই দিকেই আছে, তাই না? তো এই জন্য আমি 2 দিয়ে গুণ দিছি, অর্থাৎ 2 বর্গ সেন্টিমিটার। আর সিলিন্ডারের ব্যাসার্ধ তো আমার জানা আছে, তাই না? সিলিন্ডারের ব্যাসার্ধ আমার জানা আছে, শুধুমাত্র আমাদের জানতে হবে কি উচ্চতা। তো উচ্চতাটা আমি বের করবো এখানে, উচ্চতাটা আমি এখান থেকে বের করতে পারবো। একুশ সেন্টিমিটার, অর্থাৎ উচ্চতা আমার হচ্ছে এইচ সমান 21 সেন্টিমিটার। তো সিলিন্ডারের ক্ষেত্রফল কি বক্রতলের? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2πr(s)=56। তাহলে আমি এবার দেখব চিত্রটা সম্বন্ধে আমরা ধারণা নিব আবারও, যে এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল তো সেম, এই জন্য আমি কী করছি 2 দিয়ে গুণ দিয়ে কত পাইছি? আমি পাইছি হচ্ছে আমার এইটা, অর্থাৎ এই পৃষ্ঠের এবং এই পৃষ্ঠের। এখন আমি এই পৃষ্ঠগুলা, অর্থাৎ এই পৃষ্ঠটা এবং এই পৃষ্ঠের ক্ষেত্রফল আমি বের করবো, সেটা ক্ষেত্রে আমি কী পাইলাম? এইটা পাইলাম। তাহলে এই অংশে রং করছি, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। আর এটা কি আমরা রং করবো? আমরা এই যে এই অংশে রং করবো সিলিন্ডার আকৃতির অংশে, তো এটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন সব যোগ দিলে কী হবে? অর্থাৎ এটা আমি নিয়ে আসলাম এখানে, এটা কি আমাদের ওখানে কত আসছে? আমাদের সব যোগ দিলে বর্গ সেন্টিমিটার, সবগুলো অ্যাড দিলে কী হয়? এত বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই টোটাল যে আমরা বস্তুটা দেখছি, বস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা অলরেডি পেয়ে গেছি। তো এখন আমাদের শর্ত কী ছিল? টোটাল টোটাল কি আমাদের রং করতে খরচ হয়েছে কতটুকু, কত টাকা? টোটাল রং করতে খরচ হয়েছে কত টাকা বন্ধুরা? আমাদের খরচ হয়েছে 100 টাকা। তো 100 টাকা খরচ হলে আমাদের প্রশ্নটা ছিল 1 বর্গ সেন্টিমিটার কত খরচ হয়, অর্থাৎ মিস্ত্রিতে, অর্থাৎ মিস্ত্রিতে আমাদের 1 বর্গ সেন্টিমিটারে কত টাকা নেয় সেটা আমরা হিসাব করে দেখবো।
এত টাকা প্রায়, অর্থাৎ আমাদের এই বস্তুটা বস্তুটার এক বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হবে এত টাকা প্রায়। ধন্যবাদ বন্ধুরা, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং আগের ক্লাসগুলো দেখতে ভুলবে না কিন্তু। বন্ধুরা ভালো থাকবে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।